টুনটুন আর টিনটিন মা এখনো আসছে না কেন রে? আমার তো ভীষণ ভয় লাগছে রে। নিধি দিদি, মা নিচে আমাদের জন্য খাবারের সন্ধানে গেছে। আয়, আমরা বসে বসে পুতুল খেলি, মা সময় মতো খেয়ে চলে আসবে। আমাদের বনে যে চুরি উপদ্রব কত বেড়েছে রে। যদি মায়ের ওই সোনার রিংগুলো চুরি হয়ে যায়, তাই আমি বলছি কি, মা আসার আগ পর্যন্ত আমাদের সাবধান থাকতে হবে, বুঝেছিস? বাড়ি থেকে কোথাও যাওয়া যাবে না। এ তো মেঘনা চাইতেই জল। আমি এসেছি টুকটাক কিছু চুরি করে আজকের দিনটা চালিয়ে দিব, কিন্তু এই তো দেখছি এলাহি ব্যাপার। ওই সোনার রিং যদি আমি একবার হাতে নিতে পারি, তো আমি তো অনেকদিন বসে বসে খেতে পারবো। তবে এই তিন কন্যার একটা ব্যবস্থা করতে হবে, টুনি আসার আগেই আমায় কিছু একটা করতেই হবে। এ বলে কালু টুনির ঘরে চুরি করার ফন্দি আটছিল, আর ভাবতে ভাবতে কালুর মাথায় একটা বুদ্ধি চলে আসে। এবন মনে হয় মা চলে এসেছে রে, দোকানে তোরা এখানেই বস, আমি এখনই দরজাটা খুলে দিচ্ছি। আপনি কালু আঙ্কেল আপনি এখানে কেন? তোমাদের মা আমায় পাঠিয়েছে, চলো। তোমাদের মা টুনি তোমাদের ডেকেছেন, তোমাদের বাজারে কিছু নতুন খেলনা কিনে দিবে। আমার সাথে পথে দেখা হওয়ার জন্য তোমাদের আমার সাথে করে নিয়ে যেতে বলল। খেলনা? মা এই সময়? এত কি ভাবছিস দিদি? চল চল, মা তো কালকে বলেছিল আমাদের নতুন খেলনা কিনে দিবে, চল 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 তো। কালুর এমন কথা শুনি তিন বোনই কালুর সাথে যায়। এই সুযোগে এই তিন কন্যাকে কোথাও বন্দি করে রাখতে হবে। যাই, আমি বরং এদেরকে আমার ওই গুপ্ত ঘরে বন্দি করে রেখে আসি। চলো চলো, এই পথে চলো। কিন্তু আঙ্কেল, এই পথে আপনি আমাদের কেন নিয়ে যাচ্ছেন? আরে, এখানে একটা নতুন খেলনার দোকান হয়েছে, চলো, ওখানেই তোমার মা আছে। এই বলে কালু টুনির তিন কন্যাকে একটা কুমড়ো ঘরে বন্দি করে রাখে, আর কালু টুনির বাসায় চুরি করার উদ্দেশ্যে রওনা দেয়। আঙ্কেল আঙ্কেল, আমাদের কাছে বুদ্ধি করে রাখলে কেন? খুলে দাও বলছি, খোলো, আমাদের এখান থেকে মুক্ত করো। কোথায় 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 টুনি সেই সোনার রিং? কোথাও তো খুঁজে পাচ্ছি না, সোনার রিং কোথায়? কালু টুনির সোনার রিং খোঁজার লোভে সমস্ত ঘর তন্ন তন্ন করে খুঁজেও কোনো রিং পায় না। এটা তো আমার মেয়ের গলা মনে হলো, কিন্তু এখানে এভাবে চিৎকার করছে কেন আমার মেয়ে? ওদের আবার কোনো বিপদ হলো না তো? মা টিনটিন, টুকি, টুনটুন, কোথায় তোরা মা? এভাবে চিৎকার করতে করতে টুনি কালুর ওই কুমড়ো ঘরের পাশে যায়। মামা, তুমি এসেছো মা, দেখো না মা, কালু আঙ্কেল মিথ্যে বলে আমাদের এখানে বন্দি করে রেখে পালিয়ে গেছে। আমাদের এখান থেকে বের করো মা, আমাদের এখান থেকে বের করো। দাঁড়া মা, আমি আছি তো, কোনো ভয় নেই তোদের। এরপর টুনি ওই কুমড়ো ঘরে বন্দি থাকা তার তিন কন্যাকে উদ্ধার করে, আর তার তিন কন্যা তাকে সব ঘটনা খুলে বলে। চল তোরা, নিশ্চয়ই কালু আমাদের ঘরে চুরি করতে ঢুকেছে, ওই জন্য তোদের এখানে বন্দি করে রেখে গেছে, চল তাড়াতাড়ি চল। এই বলে টুনি তার তিন ছানাদের নিয়ে তাড়াতাড়ি করে তার বাড়িতে যায়। কালু দাদা, তুমি আমার ঘরে কেন? তুমি আমার তিন কন্যাকে বন্দি করে আমার ঘরে চুরি করতে ঢুকেছো? আমি এক্ষুনি তোমাকে পুলিশে দিব। তো তো তোমরা এখানে? টুনি টুনি বোন, তোর সোনার রিং তো আমি কোথাও খুঁজে পেলাম না। বিশ্বাস কর বোন, আমি তোর ঘরের কিচ্ছু চুরি করিনি, আমায় 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 ক্ষমা করে দে, পুলিশে দিস না আমায়, এইবারের মতো মাফ করে দে আমায়, আমি ভুল করেছি, ক্ষমা করে দে। সোনার রিং বলে আমার কাছে কিছুই নেই, আমি আমার মেয়েদের ঘরে আটকে রাখার জন্য ওদের সোনার রিং এর গল্প শুনিয়েছিলাম, যাতে ওরা সোনার রিং হারিয়ে যাওয়ার ভয়ে ঘর থেকে না বের হয়।
ও এই ব্যাপার, তুই আমার মতো চোরের উপর ডাকাতি করে দিলি, আমায় দয়া করে পুলিশে দিস না। আমি এ জন্মে আর চুরি করব না, শুধু এ জন্মে কেন, আমি আগামী 7 জন্মেও চুরি করব না। আমি চুরি ছেড়ে দিয়ে সৎপথে উপার্জন করতে চাই বোন, আমাকে পুলিশে দিস না, আমাকে ক্ষমা করে দে, মাফ করে দে। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো তবে আমি এবারের মতো তোমায় ছেড়ে দিলাম, তবে অবশ্যই তুমি সৎপথে উপার্জন করবে, নয় তো। না 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 টুনি, আর হবে না, কিন্তু আমি বনে কোনো কাজই খুঁজে পাচ্ছি না, কি কাজ করব বলতো। সামনে গ্রীষ্মকাল আসছে, এই গ্রীষ্মকালে বনে অনেক ভালো কুমড়োর ফলন হয়, এই জন্য আমি ভাবছি কি চলো আমরা দুজন মিলে কুমড়োর ক্ষেত দিব, আর কুমড়ো বিক্রি করে অনেক উপার্জন করব। বেশ, এ তো ভালো কথা, তবে তাই হবে টুনি। পরের দিন সকালে কালু আর টুনি মিলে টুনির একটা জমিতে কুমড়োর বীজ রোপণ করে দেয়। কালু, আমরা প্রতিদিন এভাবে আমাদের কুমড়ো জমির যত্ন নিব, দেখবে আমাদের কুমড়োর ফলন কত ভালো হয়। এরপর থেকে কালু চুরি ছেড়ে দিয়ে অনেক পরিশ্রম করতে থাকে, এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। অনেক গ্রীষ্মকালও চলে আসে, টুনি আর কালুর কুমড়ো জমিও অনেক প্রাণবন্ত আর সতেজ হয়েছিল। কালু দাদা দেখো, আমাদের কুমড়োগুলো কত সুন্দর হয়েছে, আমার তো খুব আনন্দ লাগছে, এতদিনের পরিশ্রমের পর আমরা সফল হতে পেরেছি। হ্যাঁ টুনি, এখন আমরা এই কুমড়ো বনের পাখিদের কাছে ন্যায্য দামে বিক্রি করব কুমড়ো। পরের দিন কালু আর টুনি বনে ছোট্ট একটা কুমড়ো দোকান খোলে। টুনি, অবশেষে আমরা সফল হয়ে গেলাম, আমি বুঝতে পেরেছি চুরির চেয়ে পরিশ্রমই উত্তম। ওই বনে উল্লু প্যাঁচার অনেক বড় একটা কুমড়ো জমি ছিল, উল্লু অনেক পরিশ্রম করে ফসল ফলিয়েছে। অবশেষে ওই দিন এসে গেল, গরমকাল এসে গেল, এখন তো আমার উপার্জন করার দিন, এখন দেখ আমি পাখিদের কাছে কিভাবে টাকা হাতিয়ে নেই, ওদের কাছে অনেক বেশি মূল্যে এই কুমড়ো বিক্রি করব। কিন্তু মালিক, এটা হবে না, আমি জানি আপনার এই কুমড়ো কেউ কিনবে না। এটা তুমি কি বলছো তোতা, কেউ কেন আমার কুমড়ো কিনবে না বলো তো? কারণ বনে টুনি আর কালুও কুমড়ো রোপণ করেছে, আর তারা ন্যায্য মূল্যে কুমড়ো বিক্রির একটা দোকানও খুলেছে। বনের পাখিরা তো পাগল না যে আপনার কাছ থেকে অধিক দামে কুমড়ো কিনবে। এটা কিছুতে হতে পারে না, এই বনে একমাত্র আমি কুমড়ো বিক্রি করব। চল তোতা, আমি এক্ষুনি গিয়ে ওদের মজা দেখাচ্ছি। তোদের দুজনের সাহস কি করে হয়, তোরা আমার অনুমতি ছাড়া বনে কুমড়ো বিক্রি করছিস? আসলে ইয়ে মানে আমি আপনার কথা বুঝতে পারলাম না, কুমড়ো বিক্রি করা অবশ্যই কোনো পাপ নয়, অপরাধ নয়। তোরা এক্ষুনি তোদের দোকান বন্ধ কর, কারণ এই বনে একমাত্র আমার রোপণ করা কুমড়োই বিক্রি হবে। আমরা আপনার কথা কেন মানবো, আমরা পরিশ্রম করে এই কুমড়ো ফলিয়েছি, আর এটা আমরা বনের পাখিদের কাছে বিক্রি করব, দেখি আমাদের কে ঠেকায়। বুঝতে পেরেছি, তোদের সোজা কথা সোজাভাবে নিতে কষ্ট হচ্ছে, আর বাংলা ভাষা তোরা বুঝতে পারছিস না তাই তো, এবার আমাকে ইংলিশ পদ্ধতি অবলম্বন করতে হবে। তোতা যা, এক্ষুনি এই দোকান ভেঙে চুরমার করে দে। এরপর উল্লু ভাড়া করা কিছু পাখি এসে টুনি আর কালুর দোকান ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেয়। এবার পেয়েছিস তো মজা, আমি শেষবারের মতো বলে দিচ্ছি, এই বনে একমাত্র আমি কুমড়ো বিক্রি করব। দ্বিতীয়বার যদি দেখেছি যে তোরা কুমড়ো বিক্রি করছিস, তাহলে তখন তোদের দোকান নয়, পুরো কুমড়ো খেতে আগুন লাগিয়ে দিব আমি। অনেক হয়েছে, এটা তোমাদের কেমন হুমকি। যাই হোক, একটা কথা মনে রাখবে উল্লু দাদা, তুমি আমাদের সাথে কাজটা একদম ঠিক করনি, অন্যের ক্ষতি করে কোনো দিন সফল হওয়া যায় না। এই চুপ কর, বেশি কথা বলবি না, না হলে এর থেকে আরো ভয়ঙ্কর দৃশ্য তোকে দেখতে হবে।
টুনির দোকান ভেঙে চুরে দিয়ে উল্লু তার ভাড়া করা পাখিদের নিয়ে চলে যায়। এটা আমাদের কি সর্বনাশ হলো গো, আমাদের সব ভেঙে চুরমার হয়ে গেল। টুনি, এবার আমরা কি করব? আমরা তো এই বনে আর কুমড়ো বিক্রি করতে পারবো না। এবার আমরা কি করব টুনি? এত পরিশ্রম করে কি আমরা সফল হতে পারবো না? এটা কখনোই হতে পারে না কালু দাদা, সৎপথের পরিশ্রম কখনো বিফলে যায় না। অপরদিকে উল্লু একটা কুমড়োর দোকান দেয় আর প্রতিটি কুমড়োর মূল্য 100 টাকা করে নির্ধারণ করে দেয়। আরে, এখানে তোমার কুমড়ো বিক্রি করা হচ্ছে নাকি পাখি টাকাতে করা হচ্ছে? হ্যাঁ কেন, কি হয়েছে মিষ্টি দিয়ে? সোনার কুমড়ো, যে তোমার একটা কুমড়ো 100 টাকা লাগিয়ে রেখেছো, না নিলে চলে যাও, অন্য বনে গিয়ে কুমড়ো কেনো। এই বনে আমি একমাত্র কুমড়ো বিক্রেতা, 1 টাকা কম হবে না, বুঝেছো? এইভাবে অনেক বেশি দামে উলু তার কুমড়ো বিক্রি করতে থাকে, কারণ সে জানতো এই গরমে কেউ অন্য বনে কুমড়ো কিনতে যাবে না। অন্যদিকে কালুর এত পরিশ্রম বিফলে যাওয়ায় সে কান্না করতে থাকে। দেখো টুনি, এইভাবে যদি আমাদের কুমড়োগুলো পড়ে থাকে তো সব কুমড়ো নষ্ট হয়ে যাবে, আমাদের তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে গো। তুমি ঠিক বলেছো, কিন্তু আমরা করবটা কি বলো? উল্লু অনেক বেশি শক্তিশালী, আমরা যদি আবার দোকান খুলি তবে উল্লু যদি আবার দোকান ভাঙচুর করে তখন কি হবে বলো? যদি এমনটা হতো, উল্লুর চেয়ে বেশি শক্তিশালী কেউ এসে ওকে উচিত শিক্ষা দিত, তবে ভালোই হতো। কিছুক্ষণ পর এক ঈগল একটা মাছ হাতে করে উল্লুর কুমড়ো জমির উপর দিয়ে যাচ্ছিল, আর তখনই হঠাৎ করে ঈগলের হাত থেকে ওই মাছটা উল্লুর কুমড়ো খেতে পড়ে যায়। আরে, আমার খাবার কোথায় গেল? অনেক কষ্ট করে নদী থেকে এই খাবার সংগ্রহ করেছিলাম, এখন আমি কোথায় পাবো আমার খাবার? এই বলে ঈগল উল্লুর কুমড়ো জমিতে নেমে পড়ে আর পাগলের মতো হারিয়ে যাওয়া খাবার খুঁজতে থাকে। কোথায় 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 আমার মাছ, কোথায় গেল? ঈগল তার খাবার খুঁজতে গিয়ে উল্লুর পুরো কুমড়ো জমিটাই নষ্ট করে দেয়। এমন সময় উল্লু সেখানে চলে আসে। এ আপনি কি করছেন, আমার পুরো জমিটা নষ্ট করে দিয়েছেন? আমার এখন ক্ষুধার্ত শরীর, আর তুই আমার কাজে বাধা দিতে এসেছিস? এত বড় সাহস তোর? আজ আমি তোকে মেরেই ফেলবো। ঈগলের এমন কথা শুনে উল্লু ভীষণ রেগে যায় আর দুজনে মিলে মারামারি শুরু করে দেয়। এক পর্যায়ে উল্লু ঈগলের হাতে মার খেয়ে মরে যায়। ঈগল তার খাবার খুঁজে না পেয়ে উল্লুর পুরো জমি নষ্ট করে দিয়ে চলে যায়। দেখেছো কালো দাদা, অন্যের ক্ষতি করার ফল কত ভয়ঙ্কর হতে পারে? হিংসে করে অন্যের ক্ষতি সহজেই করা যায়, কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারা যায় না। তুমি একদম ঠিক বলেছো টুনি, সৎ পথে ছিলাম বলে অসৎ পথের পরিণতি দেখতে পেলাম। তোমায় অনেক ধন্যবাদ টুনি, আজ তোমার কথা মেনেই আমি সৎ পথে উপার্জন করেছি আর নিজের উন্নতিও করেছিলাম। এখন আমার নিজের ওপর গর্ব হচ্ছে যে আমি অসৎ কাজ ছেড়ে সৎ পথে এসেছি, পরিশ্রম করেছি। এভাবে কালু নিজের ভুল বুঝতে পারে আর উল্লু তার পাপের শাস্তি পায়। এক জঙ্গলে পায়রা তার সন্তান টুনটুনকে নিয়ে থাকতো। টুনটুন পায়রার খুব আদরের ছিল। টুনটুনের সব ইচ্ছা আশা সবাই পায়রা পূরণ করত। টুনটুনকে নিয়ে পায়রার দিন বেশ ভালোভাবেই কাটছিল। মা, ও মা, আমার কিন্তু বড় মন খারাপ, আমার একটা খেলনা খুবই দরকার। জানো, আমি কুকুর কাছে সুন্দর একটা পুতুল দেখেছি, আমার অমন একটা সুন্দর একটা পুতুল চাই মা। ওরে আমার সোনা মেয়ে, এই পুতুলের জন্যই বুঝি আমার মেয়ের মন খারাপ? তুমি মন খারাপ করিস না মা, আজই আমি কাজ থেকে ফেরার সময় তোর জন্য পুতুল নিয়ে আসবো। এখন আর মন খারাপ করে থাকিস না মা, লক্ষ্মী মা, এবার মনটা ভালো কর আর বাসা দিয়ে থাক, আমি কাজে যাচ্ছি, কেমন? আচ্ছা মা যাও, আমি বাসাতেই থাকবো, কিন্তু মা মনে করে পুতুল নিয়ে আসবে কিন্তু, বলে দিলাম। এরপর পায়রা কাজে চলে যায় আর টুনটুন লক্ষ্মী মেয়ের মতো বাসাতেই থাকে। আর কাজ শেষে বিকেলে পায়রা পুতুল নিয়ে বাড়িতে আসে আর পুতুল দেখে তো টুনটুন ভীষণ খুশি হয়। আর এভাবেই পায়রা টুনটুনের সব ইচ্ছে পূরণ করত।
আরে পায়রা যে মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছ? মামে মিলে সেজে গুজে বেরিয়েছো যে? আসলে কালু দাদা, পাশে জঙ্গলে নাকি মেলা হচ্ছে, তাই মেয়েটাকে নিয়ে একটু মেলাতে বেড়াতে যাচ্ছি। তা তুমি কোথায় যাচ্ছ গো কাক দাদা? কোথায় আর যাব বোন, আমি বাসায় যাচ্ছি। আমার তো আর কুড়িয়ে পাওয়া কন্যা নেই যে তাকে নিয়ে মেলায় বেড়াতে যাব। যাকে তুমি যাও বাইরা, তোমাদের সময় আর নষ্ট না করি। এসব কথা বলে কালু কাক উড়ে যায়। আর কাক চলে যাওয়ার পর টুনটুন গম্ভীর মুখে পায়রাকে জিজ্ঞেস করে, মা কালু কাকা এসব কি বলল গো? কুড়িয়ে পাওয়া সন্তান? কে কুড়িয়ে পাওয়া সন্তান মা বলো মা? কালু কাকা কি আমাকে কুড়িয়ে পাওয়া সন্তান বললো নাকি মা? তোর পাগলি মেয়ে, তোকে কুড়িয়ে পাওয়া সন্তান বলবে কেন? কালু দাদা তো মজা করছিল, ওসব কথা ভাবিস না। চল মা আমরা মেলায় যাই। না মা, তুমি হয়তো আমার কাছে কিছু আড়াল করছো। শুধু কালু কাকা নয়, এর আগে আরো অনেকে আমাকে কুড়িয়ে পাওয়া সন্তান বলেছে। এসবের তো একটা মানে আছে তাই না মা? হয়েছে হয়েছে, থাম এবার, তোকে আর অত পাকনামি করতে হবে না। চল তো এবার মেলা যাই, এত দূরের পথ, যেতে হবে তো নাকি? এসব কথা বলে পায়রা টুনটুনকে নিয়ে উড়াল দেয়। আর মেলায় যাওয়ার পথেই পায়রা আর টুনটুন একটা পাগল টুনিকে দেখতে পায়। আর ওই টুনিকে দেখে তো টুনটুন থেমে যায়। আর পায়রাকে বলে, মা দেখো ওই টুনিটাকে, মনে হচ্ছে পাগল। পালকগুলো এলোমেলো, শরীরে ময়লা, মনে হয় টুনের যত্ন নেওয়ার কেউ নেই। এই পাগল টুনিটাকে দেখে কেন জানি আমার খুব মায়া হচ্ছে। মা আজ না হয় মেলায় যাওয়া থাক, আমরা অন্য কোনো দিন মেলায় যাব। আজ না হয় টুনিটাকে নিয়ে বাসায় যাই। আর মা এখন থেকে টুনি দেখাশোনা আর সেবা যত্ন আমরাই করব, কি বলো? তোর ইচ্ছে কি আমি কখনো অপূর্ণ রেখেছি? তুই যা চেয়েছিস তাই হবে মা, এই পাগল টুনির দায়িত্ব আমরাই নিব। কিন্তু মা টুনি তো তোর বড়, তাই পাগল হলে তুই বরং টুনিকে বেশি বলে ডাকবি। এসব কথা বলে পায়রা আর টুনটুন পাগল টুনিটাকে বাসায় নিয়ে যায়। আর পায়রা আর টুনটুন মিলে টুনির সেবা যত্ন করতে শুরু করে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আর পায়রা ও টুনটুন আদর যত্ন করে টুনিকে কিছুটা সারিয়ে তোলে। মা এই টুনি পেশি বেশ সেরে উঠেছে। মা আমার কি মনে হয় জানো, এই টুনি পেশিকে যদি আমরা মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাই তবে মনে হয় এই টুনি পেশিটা সুস্থ হতে পারে। হ্যাঁ রে মা, আমারও তাই মনে হচ্ছে। টুনি পাগল হওয়ার পর নিশ্চয়ই তার পরিবারকে হারিয়েছে। না জানি ওর সন্তানরা কত কষ্ট পাচ্ছে ওকে ছাড়া। চিকিৎসা করিয়ে ওকে সুস্থ করতে পারলে এই টুনির উপকার হবে আর ওর পরিবারেরও ভালো হবে। তবে আর দেরি নয়, আজই টুনিকে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব। এরপর পায়রা আর টুনটুন মিলে টুনিকে হাসপাতালে নিয়ে যায়। আর মানসিক রোগের চিকিৎসক উল্লু প্যাঁচা টুনিকে দীর্ঘ চিকিৎসা দিয়ে সম্পূর্ণ সুস্থ করে তোলে। পায়রা এখন টুনি সম্পূর্ণ সুস্থ, এবার টুনিকে তুমি বাসায় নিয়ে যেতে পারো। আর হ্যাঁ, টুনিকে কিন্তু এখনই অত চাপ দেওয়ার কিছু নেই, মাত্র মানসিকভাবে সুস্থ হয়েছে। ওকে আস্তে আস্তে অতীতের কথাগুলো জিজ্ঞেস করতে হবে, কেমন? আচ্ছা ডাক্তার সাহেব, আপনি যা বলবেন তাই হবে, তবে এবার আমি আসি। এসব কথা বলে পায়রা টুনিকে নিয়ে বাসায় ফিরে যায়। আর টুনিকে দেখে তো টুনটুন ভীষণ খুশি হয়। ও মা গো, মা তুমি টুনিকে নিয়ে এসেছো, যাকে ভালোই হলো। তবে এবার টুনি পেশি একদম ভালো হয়ে গেছে, যাকে টুনি পেশির সাথে আমরা এবার ভালোভাবেই থাকবো। কিন্তু মা এই টুনি পেশির তো পরিচয় জানতে হবে, আর টুনি পেশিকে তো তার পরিবারের নিকট পৌঁছে দিতে হবে বলো। সেসব তো তুই ঠিক কথাই বলেছিস, কিন্তু মা ডাক্তার তো এক্ষুনি টুনিকে চাপ দিতে নিষেধ করেছে। আর কদিন যা, টুনি আর একটু স্বাভাবিক হোক, তারপর সব কথা নয় জানবো। এরপর থেকে টুনি পায়রা আর টুনটুনের সাথেই থাকতে শুরু করে। আর দিনে দিনে টুনির সব স্মৃতি মনে পড়ে যায়। আর পায়রাকে একদিন টুনি বলে,
আমার চিকিৎসা করে আমাকে সুস্থ করার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। কিন্তু তোমাকে একটা কথা বলার ছিল। টুনটুন কি সত্যি তোমার সন্তান? আসলে টুনটুনের মতো আমারও একটা সন্তান ছিল। আর টুনটুনের কপালে যে কালো জন্মচিহ্নটা আছে, অমন আমার সন্তানেরও কপালে ছিল। কিন্তু ছোটবেলায় একটা শয়তান চিল আমার চানাকে চুরি করে নিয়ে যায়। আর সন্তানের চিন্তায় আমি এমন পাগল হয়ে গিয়েছিলাম। ও বুঝলাম, যাক আজ অবশেষে আমার টুনটুনের আসল মাকে পেয়ে গেছি। আসলে ছোটবেলায় টুনটুনকে আমি জঙ্গলে আহত অবস্থায় কুড়িয়ে পেয়েছিলাম, আর তখন আমি টুনটুনকে আমার কাছে নিয়ে আসি। তবে টুনটুনের আসল মাকে আমি অনেক খুঁজেও পাইনি, তাই আমি টুনটুনকে নিজের সন্তানের মতো বড় করি। তবে বোন, তোমার কাছে একটা অনুরোধ। আমি টুনটুনকে নিজের সন্তানের মতো বড় করেছি, ওকে ছাড়া আমি থাকতে পারবো না, তাই দয়া করে তুমি ওকে নিয়ে চলে যেও না। তাই তুমিও আমাদের সাথে থেকে যাও, আর আমরা দুই মা মিলে না হয় টুনটুনকে আগলে রাখবো। পায়রার কথা শেষ হতে না হতেই সেখানে টুনটুন আসে। এবার বুঝলাম সবাই আমাকে কেন কুড়িয়ে পাওয়া সন্তান বলতো। তবে যাই হোক, আজ আমি আমার দুই মাকে পেয়ে ভীষণ খুশি। এরপর থেকে টুনটুন তার দুই মায়ের সাথে সুখেই দিন কাটাতে থাকে। পলাশপুরী নামে একটা সুন্দর বন ছিল। সেই বনে নানা রকমের পশু পাখিরা বসবাস করত। সেই বনেই এক টোনা পাখি তার মেয়ে টুনটুনকে নিয়ে থাকত। টুনটুনের জন্মের পর তার মা টুনি মারা যায়। তখন থেকে টোনা ছোট্ট টুনটুনকে বড় করে তুলেছে। একদিন টোনা মিনুটুনি নামে পাখিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। মা টুনটুন, দেখ আমি এক কাকে নিয়ে এসেছি, এটা আজ থেকে তোর নতুন মা, বুঝলি? আমি জানি রে মা, তোর একা একা বাসায় থাকতে অনেক কষ্ট হয়, তাই আমি তোর দেখাশোনা করার জন্য আরেকটা বিয়ে করলাম রে মা। তুমি সত্যি বলছো বাবা, এটা আমার আরেক মা। হ্যাঁ টুনটুন, আজ থেকে আমি তোমার মা। এখন থেকে আমি তোমার সব দেখাশোনা করব, বুঝলে? আর তুমি আমার সব কথা মেনে চলবে, কেমন? টোনা, তুমি মেয়েকে নিয়ে গল্প করো, আমি রান্না করছি, কেমন? এই কথা বলে মিনুটুনি রান্না করতে যায়। আর মিনুটুনির এমন ভালো আচরণ দেখে টোনা টুনটুন অনেক খুশি হয়। একদিন মিনুটুনি বাসায় সুন্দর একটা ডিম দেয়। আর টোনা বাসায় এসে মিনুটুনির ডিম দেখে তো অনেক খুশি হয়। সে কি মিনুটুনি, তুমি ডিম দিয়েছ? জানো, ডিম দেখে আমার অনেক খুশি লাগছে। তবে গিন্নি, আমার তো একটা মেয়ে আছে, তাই না? তাই আমি চাই তোমার এই ডিম ফুটে যেন একটা ছেলে ছানা বের হয়। আমার যে ছেলের মুখ দেখার অনেক আশা গো। এই কথা বলে টোনা বাইরে চলে যায়। আর টোনার মুখে এসব কথা শুনে মিনুটুনি অনেক রেগে যায়। আমার ডিম থেকে ছেলে ছানা বা মেয়ে ছানা যাই হোক না কেন, আমি তাতেই খুশি। তবে আমি বেশ বুঝতে পারছি, আমার যদি মেয়ে ছানা হয় তাহলে টোনা অনেক রাগ করবে, কারণ তার ঘরে যে আরেকটা শয়তান মেয়ে আছে। তবে আজ থেকে আমি টুনটুনের উপর অনেক অত্যাচার করব, আর তখনও বাধ্য হয়ে নিজেই বাসা ছেড়ে চলে যাবে। মিনুটুনি এসব পরিকল্পনা করতে থাকে। এভাবেই কয়েকদিন কেটে যায়। আর মিনুটুনির ডিম ফুটে একটা সুন্দর মেয়ে ছানা হয়। ছানা দেখে তো মিনুটুনি অনেক খুশি হয়। বাবা বাবা, দেখো আমাদের আরেকটা বোন হয়েছে, আমার যে কি ভালো লাগছে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। মা মা, জানো বোন যখন একটু বড় হবে তখন আমি বোনের সাথে খেলবো, কি মজা কি মজা। হ্যাঁ রে মা, আমি তো তাই চাই। তুই আর আমার এই ছানা আমার ঘর আলো করে থাকবি। কিন্তু টোনা, তোমার কি হয়েছে বলো তো? তুমি এমন মুখ ভার করে আছো কেন? মেয়ে ছানা হয়েছে বলে তুমি খুশি হওনি টোনা? গিন্নি, আমি চেয়েছিলাম তোমার একটা ছেলে ছানা হোক, কিন্তু তুমি যখন মেয়ের জন্মই দিয়েছো তাতে আমার কোনো কষ্ট নেই। তবে গিন্নি, নিজের মেয়ে হয়েছে বলে তুমি আমার আদরের টুনটুনকে আবার যত্ন করতে ভুলে যেও না। নিজের মেয়ের থেকে আমার এই মেয়ের খেয়াল বেশি রাখবে, বুঝলে? আচ্ছা বাবা, তুমি মাকে এসব কি বলছো বলো তো? এখন এসব না বলে তুমি কিছু দানা খোঁজো না তো, আমার যে কি দেবে
দানা আনতে যায়। তখন নিনু টুনি রেগে টুনটুনকে বলে, শয়তান মেয়ে কোথাকার, তোর জন্য টোনা আমার মেয়ে হয়েছে বলে খুশি হয়নি বুঝলি? টোনা কি বলে গেল, আমি আমার নিজের মেয়ে থেকে তোকে বেশি আদর করব কখনোই না। শোন, আজ থেকে আমি তোকে যা বলবো তুই তাই করবি বুঝলি, নয়তো আমি তোকে মেরে ফেলবো। যা এক্ষুনি বসে সব কাজগুলো কর গিয়ে। সৎ মায়ের এমন কথা শুনে টুনটুন অনেক কষ্ট পায় আর কাঁদতে কাঁদতে বাসার সব কাজ করতে থাকে। এভাবেই কয়েকদিন কেটে যায় আর মিনুটুনের ছানাও বেশ বড় হয়। এই দেখ মা, তোর বাবা তোর জন্য কত ফল নিয়ে এসেছে, খেয়ে নে মা খেয়ে নে, না তো এক্ষুনি ওই বজ্জাত মেয়েটা চলে আসবে আবার। না না মা, আমি এখন কিছু খাবো না, তুমি তো একটু আগে আমাকে দানা খাওয়ালে, তাই এখন আমি কিছুই খাবো না মা, তুমি বরং এখন দিদিকে খেতে দাও বুঝলে। তারা যখন এসব কথা বলছিল তখনই সেখানে টুনটুন চলে আসে। তখন মিনুটুনি তার ছানাকে বলে, মারে তুই হলে আমার নিজের মেয়ে, আর শোন তুই ওকে একদম দিদি বলে ডাকবি না, ও এই বাসার কাজের মেয়ে। কি টুনটুন তুই এখানে দাঁড়িয়ে আছিস যে, তোকে না কাজ করতে বলে এলাম? মা আমার তো সব কাজ শেষ মা, এবার তুমি আমাকে কিছু খেতে দাও না, আমার যে অনেক খিদে পেয়েছে, বোনাসের পর থেকে তুমি আমার একটু ভালোবাসো না মা, আর এসবের কিছুই বাবাকে জানাইনি আমি, তুমি তো আমাকে জানাতে বারণ করেছো তাই তো আমি বাবাকে জানাইনি। কি কি বললি তুই, তোর এত বড় সাহস, তুই দেখছি আমার মুখে মুখে তর্ক করা শিখে গেছিস, দাঁড়া আমি তোকে এক্ষুনি দেখাচ্ছি মজা। এই কথা বলে মিনুটুনি একটা লাঠি এনে টুনটুনকে অনেক মারতে থাকে আর বলে, দেখ দেখ আমার মুখের উপর কথা বললে তোর কি অবস্থা হবে, আমি আমার মেয়েকে খাবো পড়াবো তাতে তোর কি? হ্যাঁ, মিনুটুনির এমন মার খেয়ে টুনটুন কাঁদতে কাঁদতে বাইরে যায় আর ঠিক তখনই সেখানে মিষ্টিটিয়ে আসে। কিরে মিনু, তুই এভাবে টুনটুনের উপর এত অত্যাচার করিস কেন রে? হ্যাঁ আগে তো তুই এমন ছিলি না, আর নিজের মেয়ে হওয়ার পর তুই তোর এই মেয়েকে অত্যাচার করা শুরু করেছিস, তোর কি কষ্ট হয় না বল? শোন মিষ্টি দিয়ে, আমাকে একদম জ্ঞান দিতে আসবি না, বেশ করেছি ওকে মেরেছি, তোর যদি এতই কষ্ট হয় তাহলে তুই ওকে নিজের কাছে রাখতে পারিস না? হতচ্ছাড়িকে দেখলেই আমার মেজাজটা একেবারে খারাপ হয়ে যায়, আর তুই এখানে এসেছিস ওর হয়ে সাফাই গাইতে, যা এখান থেকে। মিনুটুনির কথা শুনে মিষ্টিটির অনেক রাগ হয় আর টিয়ে সেখান থেকে রাগ করে চলে যায়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন মিনুটুনি ওর ছানাকে রান্নাঘরে খাওয়াচ্ছিল। খা মা খা, আর একটু খেয়ে নে রে মা, তুই আজকাল খেতে চাস না কেন বলতো, খেয়ে নে মা আর একটু খেয়ে নে। না মা আমি খাবই না, তুমি যাও তো এখান থেকে, খালি খাওয়া খাওয়া করে তোর আর ভালোই লাগে না, তোমার সব সময় শুধু খাওয়া আর খাওয়া, খাবো না আমি। মিনুটুনি যখন ওর মেয়েকে খাওয়ানোর জন্য জেদ করছিল তখনই উনুনের আগুনে রান্নাঘরে আগুন লেগে যায় আর ঠিক তখনই ওরা মামে অনেক ভয় পেয়ে যায় আর জোরে জোরে চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও আমাদের, আমরা আগুনে পুড়ে গেলাম যে। ওদের মামের চিৎকারে টুনটুন বাহিরে থেকে শুনতে পায় আর ছোট্ট টুনটুন দৌড়ে রান্নাঘরে আসে আর নিজের জীবন বাজি রেখে ওদের বাঁচায়। তখন মিনুটুনি ওর পূর্বের আচরণের জন্য টুনটুনের কাছে অনেক লজ্জিত হয়। মা টুনটুন, আমি তোকে কত অত্যাচার করেছি, তবুও তুই আজ নিজের জীবন বাজি রেখে আমাদের বাঁচালি মা, তুই অনেক ভালো রে মা, আর আমি না বুঝে তোকে কত অত্যাচার করেছি, আয় মা আমার কাছে আয়, আজ থেকে আমি তোর উপর আর কোনো অত্যাচার করব না মা, আজ থেকে তোরা দুজনই আমার নিজের মেয়ে।
তারপর থেকে মিনু টুনি ওর দুই মেয়েকে নিয়ে সুখেই দিন কাটাতে থাকে।